বনগাঁতের স্বাস্থ্যসাথী কার্ডে সাধারণ মানুষ ঠিকমতো পরিষেবা পাচ্ছেন কিনা, ডেঙ্গু পরিস্থিতিতে নার্সিংহোমগুলিতে পরিষেবা কেমন, এমনই বিভিন্ন বিষয় খতিয়ে দেখলেন পৌর প্রধান সহ প্রতিনিধি দলের সদস্যরা। বনগাঁর বিভিন্ন নার্সিংহোমে সারপ্রাইজ ভিজিট বনগাঁ পৌরসভার। মঙ্গলবার বনগাঁ পৌরসভার পৌর প্রধান গোপাল শেঠ সহ অন্যান্য কাউন্সিলর, অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক চিকিৎসক সুব্রত রুইদাস ঘুরে দেখলেন বনগাঁর বিভিন্ন নার্সিংহোমগুলি, খতিয়ে দেখেন নার্সিংহোমের ব্যবস্থা। রাজ্য সরকারের দেওয়া স্বাস্থ্যসাথী কার্ডে সাধারণ মানুষ ঠিকমতো পরিষেবা পাচ্ছেন কিনা তাও খতিয়ে দেখা হয়। বর্তমানে ডেঙ্গির বাড়বাড়ন্ত, এই পরিস্থিতিতে নার্সিংহোমগুলির পরিচ্ছন্নতার বিষয়টিও খতিয়ে দেখা হয় প্রতিনিধি দলের পক্ষ থেকে। এদিন প্রতিনিধি দল বনগাঁ শহরের ড্রিমল্যান্ড নার্সিংহোমে পৌঁছান। সেখানে সিঁড়ির নিচে জমে থাকা জল দেখে ক্ষোভ প্রকাশ করেন প্রতিনিধি দলের সদস্যরা। পাশাপাশি স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে আসা রোগীদের দেরি করে পরিষেবা দেওয়া হচ্ছে, অপারেশনের ক্ষেত্রে বিলম্ব করা হচ্ছে, রোগীদের আত্মীয়দের কাছ থেকে এমন অভিযোগ পান প্রতিনিধি দলের সদস্যরা। স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও টাকা দাবি করা হচ্ছে বলেও অভিযোগ তুলেছেন এক শ্রেণীর রোগীর আত্মীয়রা। এ বিষয়ে চেয়ারম্যান গোপাল শেঠ বলেন, আমরা বনগাঁর বিভিন্ন নার্সিংহোমগুলি খতিয়ে দেখছি, কোথাও নার্সিংহোমে 25টি থেকে 30টি বেডের কথা বলে 52টির বেশি বেড ব্যবহার করা হচ্ছে। নার্সিংহোমে পরিচ্ছন্নতার অভাব রয়েছে, পাশাপাশি পেশেন্ট পার্টির কাছ থেকে বাড়তি টাকা নেওয়ার অভিযোগ উঠেছে, সে বিষয়েও নার্সিংহোম কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে। নার্সিংহোমগুলোর ডেঙ্গু পরিস্থিতির মধ্যে কী অবস্থা আছে সেগুলো দেখা, পাশাপাশি কোনো বেআইনি কাজ হচ্ছে কি না, বিশেষ করে নার্সিংহোমগুলোতে, এগুলোকে আমরা পরিদর্শন করার জন্য কাউন্সিলরদের সঙ্গে নিয়ে আমাদের যিনি এসইওমএস আছেন বনগাঁয়, তিনি আছেন, আমরা একটা প্রতিনিধি দল সমস্ত জায়গায় এটাকে পরিদর্শন করছি। বনগাঁ ড্রিমল্যান্ড নার্সিংহোমে এসছি আমরা, এসে আমরা দেখতে পেলাম যে পরিমাণ, ওরা 30টা বেড বললো, আমরা খাতা দেখে নিচ্ছি, কিন্তু বেড এখানে আছে 52টা বেড, এবং এখানে প্রচুর জায়গায় দেখলাম ময়লা জল এগুলো রয়েছে। পেশেন্টের কাছ থেকে ডাক্তারবাবুরা স্বাস্থ্যসাথী কার্ড ছাড়াও অতিরিক্ত পয়সা নিচ্ছে, আমরা এদের যথাযথভাবে বারণ করে গেলাম, পেশেন্ট পার্টিদের কাছ থেকে যে পয়সা নিয়েছ সেটা ফেরত দেওয়ার জন্য, আর বাকিটা এসএমএস দেখে গেলেন, আমরা একটা রিপোর্ট পাঠাবো, তার উপরে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব। বাহ্যিক যে প্রচুর বেআইনি এখানে আইন না মেনে এখানে নার্সিংহোমটা চলছে, এ বিষয়ে আমরা পরিদর্শন করে আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে জানাচ্ছি, বিষয়টা তাদের গোচরে এনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তাদের নাম লিখেছি, তাদের পয়সা ফেরত দিতে বললাম, ভবিষ্যতে যাতে না করে বললাম, তা সত্ত্বেও আমরা সিওমএস ডিএম এবং স্বাস্থ্য অধিকর্তাদের কাছে, আমি এবং এসিওমএস দুজনাই আমরা পৌরসভার পক্ষ থেকে ওনার তার দপ্তর থেকে, স্বাস্থ্য দপ্তর থেকে তিনি রিপোর্ট পাঠাবেন, তারপরে আইনানুগ ব্যবস্থা হবে। এ বিষয়ে স্বাস্থ্য আধিকারিক বলেন, এদিনের পরিদর্শনের পর যে রিপোর্ট উঠে আসবে তা সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে। এরপর প্রতিনিধি দলের সদস্যরা পৌঁছান বনগাঁর আপনজন নার্সিংহোমে। এখানেও রোগীর পরিজনদের কাছ থেকে স্বাস্থ্যসাথী কার্ডে অপারেশন হওয়া রোগীর কাছ থেকে বেশি টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ তোলেন রোগীর আত্মীয়রা। যদিও এ বিষয়ে চিকিৎসক আশিস কান্তি হীরা বলেন, একটি পয়সাও তাদের কাছ থেকে নেওয়া হয় না, কিন্তু আমি যখন সার্জেন, আমার তো যন্ত্রটা আনতে হবে, আমি 6,800 টাকা পাবো সার্জেন হিসেবে, আমি সেখান থেকে কি করে 5,000 টাকা দেবো? নার্সিংহোমে বেড ভাড়া বা নার্সিংহোমে ওষুধপত্র, তার ইনফ্রাস্ট্রাকচার, তার জন্য একটি পয়সাও নেওয়া হয় না। এখানে প্রতিনিধি দলের সদস্যরা নার্সিংহোমের ফ্রিজ থেকে মেয়াদ উত্তীর্ণ রক্তের প্যাকেট উদ্ধার করেন। সোম দাস ও সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড, সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।